العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أهله وصحابه وأزواجه وذريته وأهل بيته ومهاجره وأنصاره أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين من أراد بحبحات الجنة فليلزمها الجماعة رواه الترمذي الحمد لله যাবতীয় তারিফ সেই মহিয়ান করিন আল্লাহ পাকের জন্যে, যে আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে এই পবিত্র জামে জামার মসজিদে সদর রাজশাহী থেকে বগুড়া শহীদ সালামতে আসার এবং দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করার এবং সেই সাথে আবার এই জামে জামার মসজিদে খুতবা দেওয়ার দু একটা কথা বলার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সেই আল্লাহর দরবারে আমরা সবাই সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, অতবার দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজদামিন মরুর ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আপনাদের খেদমতে কালামে পাক সূরা মুতাফফিফিনের ছোট্ট দুইটা আয়াতে কারিমা পেশ করেছি এবং সেই সাথে তিরমিজির একটা হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি আমার খুতবাকে সমাপ্ত করবো। তৌফিক ইল্লা বিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং মেহরবানি যে আমরা বর্তমানে এমন একটা অবস্থা এবং একটা সময়ের মধ্যে অবস্থান করছি যে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী এবং বক্তব্য আমাদের সবারই দ্বার প্রান্তে উপস্থিত এবং সবারই হাতের কাছে এত সহজভাবে পৌঁছে গেছে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আজ থেকে 20 বছর আগে যেটা আমরা হয়তো চিন্তাও করিনি, আজকে সেটা আমরা স্পষ্ট পরিষ্কার বলতে পারছি। যেমনই আল্লাহ রাসূলের একটা হাদিস, ভবিষ্যতের একটা কাহিনী, যে সিরিয়ার মানুষ মদিনায় বসে টাটকা ফল খাবে, সেদিনকে কিয়ামত হবে। সেই সময় একজন বিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার আল্লামা নববী, তারও মাথায় এই চিন্তা আসে নাই যে কেমন করে সিরিয়া থেকে মক্কা মদিনার মানুষ টাটকা ফল খাবে আর সেই পাকা ফলে কষ ধরতে থাকবে, এটা তো ব্রেনে ধরে না। কীভাবে সেখান থেকে গাছ লাগাবে, বীজ আনবে, সেখানে বড় হবে, মানুষ হেঁটে আসবেই বা কেমন করে, এটা তো আসলে ব্রেনে ধরার কথা না। কিন্তু সেই যুগে আর এই যুগে এখন একটা ছোট শিশুকে যদি বলা হয় তো হচ্ছে এটা ওয়ান টু এর ব্যাপার। তার কারণ সকালে যদি একটা বাগান থেকে যত দূরেই হোক যদি ফল পাকা যদি টাটকা ফল ভাঙা হয় আর যদি প্লেনে ওঠা হয় তাহলে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাহলে একটা ফল ভাঙার পরে 6 ঘন্টা কেন, 6 দিনও টাটকা থাকবে আর 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই সময় এত বিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার ভাষ্যকার আল্লামা নববী মুসলিম শরীফের ভাষ্যকার তার কম জ্ঞান ছিল না, কিন্তু সেই সময় মাথায় এই বুদ্ধিটা আসে নাই যে প্লেনে উঠবে আর নামবে। কিন্তু বর্তমান যুগে আমাদের আপনাদের ছোট একটা ছেলে শিশু ওই শিশুকে বললে বলবে যে না কোনোই ব্যাপার না আলহামদুলিল্লাহ, ঠিক না কথাটা? এই শিশু বলবে। এরপরে আরও আরেকটা মানে আশ্চর্য, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে দেখেন আমরা আমাদের বয়সে আপনাদের বয়সে যা জানেন না যা বুঝেন না, আমরা যা জানি না যা বুঝি না, এই ছোট শিশু আল্লাহর অশেষ শুকরিয়া যে শিশু যা জানে আমরা তা জানি না। তার কারণ এই যুগে আল্লাহ তাদের এমন একটা ব্রেন দিয়ে দিয়েছে যে আপনার হাতে কম্পিউটার, আপনার হাতে হলো মোবাইল, আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না, শুধু কল করতে জানি আর ধরতে জানি, কল রিসিভ করতে জানি আর কল করতে জানি, কিন্তু ওই বাচ্চাকে দেন সব প্রোগ্রাম বের করে দেবে।
তাই বর্তমানে আপনার চোখের সামনে সারা পৃথিবীতে কী হচ্ছে ওই শিশু আপনাকে দেখা দিবে। বলেন তো এই যুগে তাহলে ওরা বেশি জ্ঞানী না? এই যুগে তারা অনেক আমাদের চাইতে অ্যাডভান্স। এই জ্ঞান এবং বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন, কথা ঠিক না? আমাদের সৌভাগ্য যে মমতারা আমিরে জামাত আমরা দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করুক, দীর্ঘ জীবন দান করুক। তিনি আমাদের সামনে কোরআন থেকে শুরু করে হাদিস, তাফসীর, ফতোয়া, ফরায়েজ প্রত্যেকটা জিনিস আমাদের সামনে গবেষণা আকারে একেবারে শিশুকে দেওয়ার মানে দুধ পান করায় এমনই যে তার গবেষণা আমাদেরকে ঢেলে দিচ্ছে, সেটা আমরা গ্রহণ করছি, সেটা আমরা দেখছি পড়ছি, আরেক ভাইদের কাছে বলছি। আর এইটা আমরা ঘরে বসে বসে আজকে জমার খুতবা হচ্ছে সেই সদর রাজশাহী নদাবড়াতে, সেখানে মহতারাম আমির জামাত খুতবা দিচ্ছে, আমার এই শিশু ভাইয়েরা এই দেখেন নেটে বসে সব খুতবা শুনছে এবং আরও দশ ভাইকে শোনাচ্ছে। এই যে সময়ের প্রেক্ষিতে কালের পরিবর্তনে আল্লাহ মানুষের দ্বার প্রান্তে সমস্ত কিছু এত সহজ করে দিয়েছেন যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি, যেমন ভাবতে পারিনি আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহ। সেই যে গত একজন মুসলিম শরীফের ভাষ্যকার চারটাখানে কথা না তার মাথায় আসে নাই, অথচ আমাদের দেশের এই শিশুর মাথাতে এই বুদ্ধি চলে আসছে। এটা আল্লাহর অশেষ মেহরবানি না? অশেষ মেহরবানি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে আমরা প্রত্যেকটা মানুষের সামনে এই হকের দাওয়াত তুলে ধরতে পারি, পৌঁছাতে পারি। প্রত্যেকটা মানুষ যে যে কাজ করে সেই কাজেই শেষ খুশি। কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেকটা দলই নিজ নিজ কাজে খুশি, নিজ নিজ কাজে কর্মে খুশি। কারণ কি? প্রত্যেকটা মানুষ তার কাজ সঠিক হোক আর ব্যতিক হোক সে তার দৃষ্টিতে মনে করে কাজটা ভালো, মনে করে কাজটা ভালো। কিন্তু কাজটা তো মনে করার বিষয় না, মনে করার বিষয় হলো পবিত্র কোরআন এবং সহি হাদিস। যদি কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে যদি কাজটা ভালো হয় তবেই ভালো, যদি তা না হয় তাহলে কি ভালো হবে? আমি আজীবন শিরিক করছি, শিরিক করতে তো অভ্যাস হয়েছে, তাই আমার শিরিক করতেই খুবই ভালো লাগে, কিন্তু আমি জানি না যে কাজটা শিরিক হচ্ছে, মনে করছি কাজটা খুবই ভালো হচ্ছে, কিন্তু আমি মনে করলে হবে না, এটা আমার মনের খেয়াল, এটা আমার মনের খুশি, এটা হলো আমার মনের হলো কুপবিত্রতা, কুপ্রবৃত্তি, যেটা আমাকে যে আরেকজনকে আরও ভাইকে দিনের পর দিন ধ্বংসের পথে নিয়ে যায়, এটা নফসের গোলামি। আমি যখন কাজ করব তখন কাজটাকে জাস্টিফাই করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে যে কাজটা ঠিক না বেঠিক। যদি কোরআন এবং হাদিস যদি সার্টিফাই করে, যদি এটা অ্যাটাস্টেড করে না কাজটা সত্যি ঠিক, তাহলে আপত্তি নেই। যদি ঠিক না হয় তাহলে কী করতে হয়? তখনই বাদ দিতে হবে। তালু সামে নেওয়া তানা, আল্লাহর রাসুলের উম্মতেরা বলেছেন হে রাসুল শুনলাম মেনে নিলাম, পক্ষান্তরে মুসা সালামের সম্প্রদায়ের লোকেরা কী বলতো? কালু সামে না ওয়া সায়না, শুনলাম অমান্য করলাম। তাহলে আমরা কার উম্মত? আল্লাহ রাসুলের উম্মত। তাহলে আমাদের একটা কত সুন্দর বৈশিষ্ট্য যে আমরা শুনলাম মেনে নিলাম, তাই না? আর মুসার সম্প্রদায় বসে শুনলাম অমান্য করলাম। তাহলে নবীর আনুগত্য হলো, রাসুলের আনুগত্য হলো, আনুগত্য হলো না। অথচ আনুগত্য চেন অফ কমান্ড আল্লাহ এমনভাবে আমাদের সামনে দিয়ে দিয়েছেন যে একটার সাথে একটার মিল একেবারে সুন্দর অতঃপ্রত, কোনো রকমের অমিল নাই। মহান রব বলা হয়েছে ইয়াইহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিয়ুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এক নম্বর, দুই নম্বর কার? আল্লাহর রাসূলের আনুগত্য করো, তিন নম্বর কার? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যিনি আমির তার আনুগত্য করো। কয়টা হলো ভাই? তিনটা হলো। এই আয়াতের সাথে সহিহ বুখারীর কিতাবুল ইমারতের হাদিসটা আপনি পড়ে দেখেন কী সুন্দর আল্লাহ এবং আল্লাহ রাসূল মিল করে দিয়েছেন। মান আতানি ফাকাত আতা আল্লাহ, মান আসানি ফাকাত আসা আল্লাহ, মাই ইউতিল আমিরা ফাকাত আতানি, মাই ইউসিল আমিরা ফাকাত আসানি। আল্লাহর আনুগত্যের মধ্যে আল্লাহর রাসূলের আনুগত্য, আর আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসুলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য, আর আমিরের আনুগত্যটা আল্লাহ রাসুল নিয়ে নিলেন, বলছে আমিরের আনুগত্যের মধ্যে আমার আনুগত্য। মাই ইউতিল আমিরা ফাকা দাতানি, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর ওমাই ইউসিল আমিরা, যে ব্যক্তি আমিরের নাফরমানি করলো সে ব্যক্তি আমারই নাফরমানি করলো। তাহলে আমিরের সাথে রাসুলের সম্পর্ক আনুগত্যের, রাসুলের সাথে আল্লাহর সম্পর্ক আনুগত্যের, তাহলে তিনটা একটাও যদি আমরা বাদ দিই
যে তিনটার ঝামেলা না করে যে কোনো একটা করি হবে। আমিরের আনুগত্যের ব্যাপারে আল্লাহ একটা অপশন রেখে দিলেন যে বাবা আমিরের আনুগত্য করতে যে যদি কোনো সমস্যা হয়, মতানক্য হয়, ঝামেলা হয়, হতেই পারে। মানুষ তো দুনিয়ার মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল কখনো বেখেয়ালে করে, ভুলেও করে, জেনে করে, আবার না জেনেও করে। জেনে ভুল কম হয়, যারা ভুল করার চেষ্টা করে না তারা জেনে শুনে ভুল খুব কম করে, কিন্তু ভুলটা তো ভুল ভুল হয়ে যায়। কিন্তু তারপরে অবসর রাখা হয়, যদি ভুল হয়ে যায় তাহলে তাকে সংশোধন করার ব্যবস্থা করতে হবে, ধৈর্য ধরে তাকে উপদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে, কিন্তু কোনো অবস্থায় তার নিকট থেকে সরে যাওয়া যাবে না। যদি আবার সরে যাওয়া যায় তাহলে কী হবে, না ও আমিরের আনুগত্য মানা যাবে না, ভুল করে। আল্লাহর রাসূল বলেছেন মান খালা ইয়াদান মিনা তাতে, যদি তার আনুগত্যের যদি রসদ খুলে নেয়, অর্থাৎ যদি আমিরের আনুগত্যের দূরে সরে যায়, তাহলে এই দূরে সবার যারা যায় তার একটা অপরাধ হবে কি, কেয়ামতের কোর্টে সে এমন অবস্থায় হাজির হবে যে তার কোনো হুজ্জাত থাকবে না, তার কোনো দলিল থাকবে না। কী কৈফত দিবে, কেন আমি আমির আনুগত্য করি নাই, কেন আল্লাহর আনুগত্য করি নাই, কেন রাসুলের আনুগত্য করি নাই, এই কারণে করি নাই, এই অপরাধের জন্য করি নাই, এই অজুহাত দেওয়ার তার কোনোই কিছু থাকবে না। সুতরাং আমিরের আনুগত্য, আল্লাহ রাসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য একই সাথে, একই শ্রেণী, একই সূত্রে, একেবারে গাথা, একে লিঙ্ক করে দিয়েছেন আল্লাহ। সুতরাং আল্লাহ রাসুল বলছেন যে এইবার যদি, হে আমার উম্মতেরা, তোমরা যে জান্নাতে যেতে চাও, আমরা সবাই কোথায় যেতে চাই, একই বাক্যে আমরা জান্নাত পেতে চাই, এর মধ্যে উত্তরে কোনো ভুল নেই, উত্তরে কোনো বিলম্বও নাই, যে আমরা কোথায় যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, এক কথায়। আর আমাদের সবারই কাম্য হলো জান্নাত, তার কারণ দুনিয়ার সব কিছু দিয়েও মহান রব্বুল আলামিন তার এক বান্দাকে বললেন যে সমস্ত পৃথিবী তোমাকে মালিকানা দিয়ে দিলাম, গোটা পৃথিবীর তোমার সমস্ত সম্পদে তোমার মালিক বানিয়ে দিলাম, আর জাহান্নামে তোমার শাস্তি হচ্ছে একেবারে সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে কম শাস্তি হচ্ছে। বান্দা, তোমাকে যদি আমি বলি যে তোমার এই শাস্তির মোকাবেলায়, শাস্তির বিনিময়ে, শাস্তি মকুব করার জন্যে যদি দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দাও, তাহলে তোমার শাস্তি মকুব করে দেবে বান্দা, তাহলে তুমি কী করবে বান্দা, তো পড়ার জায়গার সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, দুনিয়ার সমস্ত সম্পদে দিয়ে দেবো, তাও জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা, আপনি সবাই জানেন দুনিয়ার জিন্দগিতে কত সহযোগিতা করছে, কত উপকার করছে, বিপদে আপদে ছায়ের মতো সাথে থাকছে, আর তিনি তার চাচার জন্য কত আফসোস করছেন যে চাচা যদি একটা বার যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা বার যদি খালি বলতেন, তাহলে আমি আল্লাহর কাছে তাদের সুপারিশ করতাম। নসিবে হয়নি, ভাগ্যে হয়নি, তাই হলো না। এরপরেও একটা কথা, মানুষ আসলে তার নিজ নিজ ধর্মের মানুষের প্রতি দীক্ষিত হয়, সেটা মানুষ কখনো ভুলতে পারে না। কী দুঃখের কথা চিন্তা করেন, ভুলই হোক, আগে বললাম যে ভুলই হোক আর ঠিকই হোক, ও করছে মনে করে আমি এটাই ঠিক করছি, দেখেন নিমরাজি হয়ে গেছে। আল্লাহ রাসুল, বিশ্বের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার মতো মানুষ পৃথিবীতে অতীতে জন্মগ্রহণ করে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই, এই সাক্ষী আমরা শুধু কেন, আমরা তো মুসলিম, আমরা 100 বার দেব, যারা বিধর্মী, রাসুলকে মানে না, আল্লাহকে মানে না, দিনকে মানে না, তারাও আল্লাহ রাসুলের সম্পর্কে এই সাক্ষ্য দিয়েছেন যে হি ওয়াজ এ মাস্টার মাইন্ড নট অনলি ফর এজ বাট অফ অলওয়েজ, সে একজন শ্রেষ্ঠতর, আদর্শতর, মহত্তর পুরুষ, দুনিয়ার বুকে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসবে না। একজন বিধর্মী যদি আল্লাহ রাসুলের সম্পর্কে এইরকম সার্টিফাই করে, আমাদের কী করা দরকার, আমাদের উত্তরটা কেমন হওয়া দরকার চিন্তা করেন। মাইকেল হট দি 100 শত মানুষের জীবনে লিখলেন, আরে বাইবেলে তার যিশুর নাম না দিয়ে, তার ধর্মের, তার নবী রাসুলের নাম না দিয়ে, আমার আপনার রাসুলের নাম দিলেন, সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা কেন দিলেন, ওনারা দেখছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, ঠিক সেই নির্ভুল, নিষ্পাপ, নিষ্কলঙ্ক একজন মানুষের উপরে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদের জন্যে দান করেছেন, যেই গ্রন্থ কিয়ামত পর্যন্ত
পরিবর্তন হবে না, একটা হরম, একটা জেদ জমে, সেই অপরিবর্তনীয় একটা দিন আল্লাহ আমাদের জন্য খাস করে নসিব করেছেন। চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না, এর কোনো আইন পরিবর্তন হবে না, সংশোধন বিয়োজন কিছু হবে না, সংশোধন সংবিধান পরিবর্তন বিয়োজন সব কিছু আছে, মানব রচিত আইনের পরিবর্তন ইচ্ছা করলেই করা যায়, ইচ্ছা করলেই না করা যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওহির বিধান, সর্বশেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধান, এর একমাত্র ঠিকানা হলো জান্নাত, আর একমাত্র রাস্তাই হলো এই হক, হকের পথ, এবং এই পথের সর্বশেষ ঠিকানা হলো জান্নাত। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের নসিব করেছেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে এর চাইতে আর ভালো সংবিধান হতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা এই সংবিধানের কিছু অংশ বলছে আবাকার আমি ধ্বংস হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আশ্চর্য কথা আনজারা, তুমি কেমন করে মুনাফিক হয়ে গেলে, কেমন করে ধ্বংস হয়ে গেলে? হে আবু বকর, আল্লাহর রাসূলের কাছে যখন যাই, আল্লাহর রাসূলের মুখের যখন বক্তব্য শুনি, কোরআন ও হাদিসের ওহির বাণী যখন শুনি, তখন মনে হয় আমার সামনে জান্নাত অবস্থান করছে, আমার সামনে জাহান্নাম অবস্থান করছে। আমি সব কিছু বুঝতে পারি, সব কিছু দেখতে পারি, সব কিছু পরহেজ করে আমি মনে হয় আমি সরল শতপথে চলবো। কিন্তু রাসূলের দরবার থেকে যখন আমি চলে আসি, তখন আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ, রাসূলের সামনে থেকে যখন সব বাড়িতে চলে আসি, তখন আর ওই কথা আর মনে হয় না, ওই ফিলিংসটা আমার মনের মধ্যে থাকে না, ওই অনুভূতি আমার ভিতরে কাজ করে না, তাহলে আমি হামদালা ধ্বংস হয়ে গেছি। অবাক আসলে চিন্তা সর্বনাশ করছে, বিশাল কথা ভাই। চলো দুইজনই আল্লাহ নবীর সামনে যাই, আল্লাহ রাসূলের সামনে যে হানজালা ঠিক ওই কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল বলেন কেন, কারণ কি, কীভাবে? ডিটেলস বললেন, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা, আপনার সামনে যখন আসি সবই কিছু ভালো লাগে, বাট যখন চলে যাই তখন আর মনে থাকে না। আল্লাহ রাসূল বলছেন, হে হানজালা তুমি মুনাফিক হও নাই, তোমার তো স্মরণ আছে, তোমার তো ভয় হচ্ছে, তবে হ্যাঁ যদি আমার সামনে যে অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থা যদি তোমার সার্বক্ষণিক থাকতো, তাহলে তোমার বিছানাতে তোমার রাস্তাঘাটে ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করতো। সুবহানাল্লাহ, তাহলে এই বিধান, এই সংবিধান, এই কোরআন, এই হাদিসের অনুসারী আমরা মুসলিম, আমরা মুসলমান, সারা দেশের মুসলমানের জন্যে, সারা বিশ্বের মুসলমানের জন্যে একই কোরআন, একই হাদিস, এর মধ্যে কোনো পার্থক্য কোনো পরিবর্তন নাই। কিন্তু কেন এই মুসলিম জাহানে, এই মুসলমানদের মধ্যে আমাদের সর্বত্র ফাসাদ আর ফাসাদ, সর্বত্র অশান্তি আর অশান্তি, সর্বত্র মারামারি হানাহানি কাটাকাটি, কারণটা কি? একটাই মাত্র কারণ যে হানজালা বললেন রাসূলের সামনে থেকে সরে আসার পরে আমি ধ্বংস হয়ে গেছি, তা আমার ওই সমাজের মনের অবস্থা থাকে, সেটা তো আমার আর থাকে না। আর আমরা আল্লাহ রাসূল এবং তার কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে, অনেক দূরে। তাহলে আমাদের মনের অনুভূতি কতটুকু আছে? কিচ্ছু নেই। এরপরে আমাদের অন্তরে কোরআন এবং হাদিসের কোনো অংশও নেই, কোনো অংশ নেই। লাইসা ফী যাওফিহি শাইউ মিনাল কোরআন কাল বাইতিল খারিজ। রাসূল বলেন যার অন্তরে কোরআনে কোনো অংশ নাই, তার এই দেহটা একটা ওজার গৃহের মতো, যে গৃহে শিয়াল কুকুর সব কিছু উঠা বসা করতে, বসবাস করতে এবং আরও মলত্যাগ করতে দ্বিধাবোধ করে না। ঠিক তেমনই আমরা আসলে কোরআন এবং হাদিসের কোনো অংশ আমরা যারা গ্রহণ করি নাই, যারা আমরা এর থেকে দূরে সরে আসি, তারা কোনটা হক আর কোনটা বাতিল এটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে দৌড়ে আসতে হবে এই হকের কাছে। এই হক এবং বাতিল যতক্ষণ আমি আপনি পার্থক্য করার চেষ্টা, জানার চেষ্টা না করব, ততক্ষণ হবে না, ততক্ষণ হবে না। দেখেন আমরা মুসলমান, আমরা বিশেষ করে যারা হালাদিস, আমরা দুনিয়ার সব ভাইকেই ভালোবাসি, সব মুসলমানকেই ভালোবাসি, তার কারণ একই আদম সন্তানের, একই আদমের সন্তান হওয়ার কারণে ভালোবাসি। তারপরে দুই নম্বর চেষ্টা করি কি, অন্তত একটু দাওয়াত দেওয়ার সুযোগটা পাই নাকি দেখি, একটু ভালো কথা বলার সুযোগটা পাই নাকি দেখি, এই জন্যে ভালোবাসি। যদি আমার আপনার একটা দাওয়াতে যদি সে যদি সত্যি হকটা পায়, এই হকটা দেওয়ার জন্যই কিন্তু আমরা পাগল, এই হকটা তো পায় নাকি দেখি, একটু সুযোগ খুঁজি। সেই মুসলমান যে গোছের মুসলমানই হোক,
যেই ফেরকারি হোক না কেন, আমরা চেষ্টা করি যে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি, দেখি সুযোগ পাই কি না। এই দাওয়াত যতদিন জিন্দা থাকবে ততদিন মানুষের ভিতরে হক জারি থাকবে সুবহানাল্লাহ। আর দাওয়াত বন্ধ হয়ে গেলে মানুষের হক বন্ধ হয়ে যাবে, হক পাবে না, কেন হকটা তার আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহ তুমি রব্বিকুম, হক আল্লাহর তরফ থেকে আসছে, হকটা আমাকে আপনাকে পৌঁছাতে হবে। এখন এই হক আমি এবং আপনি একটা হক একটা মানুষকে যদি বোঝাতে পারি এই দাওয়াতের মাধ্যমে, একজন মানুষের পরিবর্তন আল্লাহ করাবেন, কিন্তু আমি আপনার দাওয়াতের উসিলা যদি হয়ে যায় তাহলে এর বিনিময় আমাদের তালটা ব্যর্থ করবেন না। এর জন্য আমরা তো নিরাশ হব না, এর জন্য আমাদের লস হবে না, বরং আমাদের লাভ হবে। সহি বুখারীর হাদিস, খায়বরের যুদ্ধে আল্লাহ রাসুল যেদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলেন যে আজকে খায়বর বিজয় হবে, এই সংবাদ রাত্রিতেই আল্লাহ রাসুল খাবার দিয়েছিলেন যে আগামীকাল যার হাতে ইসলামের ঝান্ডাটা আমি তুলে দিব তার হাতেই খায়বর বিজয় হবে। সাহাবারা রাত্রিতে না ঘুমিয়ে বলছে আল্লাহ এই ঝান্ডাটা আমার হাতেই আল্লাহ রাসুল দিলেন, আমি এই সৌভাগ্যের অধিকারী হতাম। প্রায় সাহাবারা মনে মনে এই এরাদা করে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে রাত্রি পড়লে হয়তো আমারই হাতে আল্লাহ নবী এই ঝান্ডাটা দেবেন। কিন্তু রাত্রি শেষ হলো, সকালে সকালবেলা হলো, আল্লাহ রাসুল তলব করলেন কার, হযরত আলীর। তখন সব সাহাবা জানলেন না আমাদের কারো হাতে দিবেন না, আল্লাহ রাসুল হযরত আলীর হাতেই দিবেন, আলী এই সৌভাগ্যটা গ্রহণ করবেন, সুবহানাল্লাহ। এবার সাহাবারা বলছেন ইয়া রাসুলাল্লাহ হযরত আলী তো অসুস্থ, তার মানে ওনাকে না আমাদেরকে দেন, ভাবটা এরকম ছিল। আল্লাহ রাসুল বলছে ডাকো আলীকে, আলীকে ডাকা হলো, আলীর চোখে সমস্যা ছিল, আল্লাহ রাসুল একটা মুখের থুতু দিয়ে চোখে ডলে দেওয়ার পর হযরত আলী বললেন চোখের পাটার বেড়ে গেল, অসুখ ছিল কি ছিল না আমার বলার ক্ষমতা নাই। এবার ইসলামের ঝান্ডা হাতে দিয়ে বলছে হে আলী তোমাকে ডাইরেক্ট ইসলামের ঝান্ডা দিলাম এবং তোমাকে কয়েকটা ডাইরেক্ট নির্দেশ আমি দিচ্ছি, সর্বপ্রথম সেই খায়বরবাসীকে ইসলামের দাওয়াত দিবে, যদি তারা দাওয়াত কবুল করে কোনো কথা নাই, তার মানে কোনো দাঙ্গা হবে না, যুদ্ধ হবে না, কিছু হবে না, যদি ইসলামের দাওয়াত কবুল করে ব্যাস মিটে গেল। এরপরে তুমি এই খয়বরে যে কোনো স্থাপনা কোনো গৃহ কোনো প্রাসাদ ভেঙে চুরে নষ্ট করবে না, দুই নাম্বার কোনো শস্য ক্ষেত তুমি নষ্ট করবে না, কোনো ফলবতী বৃক্ষ তুমি নষ্ট করবে না, এক কথায় কি মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। এই নির্দেশ কার, মহান রব্বুল আলামিনের তরফ থেকে আসছে, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে দিলেন। এবার ঝান্ডা দিয়ে দিলেন হে আলী তুমি শুনে রেখো, আইহাদি আল্লাহ যদি আল্লাহ একজনকে একজন আইহাদি আল্লাহ রাজলান একজন ব্যক্তিকে যে আল্লাহ হেদায়ত দান করেন তোমার এই দাওয়াতের বহুলতে, তাহলে তোমার জন্য এই বরকত বিনিময় হবে, মিন খায়রিন নিয়াম, আল্লাহ এই মক্কা এবং মদিনাতে হজ যাত্রীরা হজের ময়দানে যে উট কুরবানি করলে, লাল উট কুরবানি করলে যে সোয়াব পাবে তোমার আমল নামায় সেই সোয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। দেখেন মক্কায় মদিনায় না যে হজ করতে না যেও মানুষ দাওয়াতে বদলতে, তার দাওয়াতে একটা মানুষ যদি হেদায়ত জট করে আল্লাহ তাকে হজে কুরবানির সোয়াব দান করলেন, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রহমতের কোনো শেষ নাই, আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহ সব কিছু করতে পারে, কথা ঠিক না? এই দাওয়াত আমাদেরকে মানুষকে দিতেই হবে, আমরা দাওয়াত একটাই কারণ দিই, দুনিয়ার কোনো লাভের জন্য নয়, পরকালের লাভের জন্য, আখেরাতের লাভের জন্যে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, কবি বলছেন ইন্নামা দুনিয়া ফানাউন লাইসা লিসাবুতুন, দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, এর কোনো অস্তিত্ব নেই, দুনিয়ার কোনো অস্তিত্ব নাই। দুনিয়াতে আমরা যেমন অনেকেই হয়তো অনেকভাবে পিতা মাতা সম্বলিত পরিবার, অর্থ সম্পদশালী পরিবার, সবাই আমরা বীর বিক্রমে দুনিয়াতে দাপটের সাথে চলছি। আমরা অনেকেই বলি যার পিতা মাতা নাই সে হলে অনাথ এতিম, মাতা পিতা নাই সে হলে এতিম। কবি বলছেন না ওই লোকটা তো এতিম নয়, লাইসাল এতিম ও কাতমাতা ওলা দাহু ইন্নাল এতিম আইতিম আল্লাহ আকলে ওলা আতাবে ওলা হাসাবে। কবি বলছেন ওই ব্যক্তি এতিম নয় যার মাতা পিতা নাই, প্রকৃত এতিম ওই ব্যক্তি যার এলেম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, যার আদব নাই, যার বংশের কোনো মর্যাদা নেই। হ্যাঁ আমরা সবাই এতিম, আমরা দুনিয়াতে সবাই এতিম, এই দুনিয়ার জিন্দগি থেকে পরপারে পাই দেওয়ার সাথে সাথে সবাই অসহায়।
একেবারে এতিম দ্য গ্রেট, আমাদের চেয়ে এতিম আর কেউ থাকবে না। তার কারণ আমরা যখন দুনিয়ার এই দুনিয়ার জীবন থেকে একটু ট্রান্সফার হয়ে পরকালে পাড়ি দেব, সেই সময় আলেম ওলামা হাজি গাজী মোল্লা মুন্সি বক্তা কারো কোনো জ্ঞান থাকবে না, কারোই কোনো ক্ষমতা থাকবে না, শুধু ক্ষমতা একটাই, সেটা হলো আমল। যতটুকু আমার কাজ করতে পারবো, যতটুকু আমার কাজ হবে, সেটাই আমার এই নেক আমলের বদলতে। আর সেই নেক আমল করতে হলে আমাকে পরকালে করতে হবে না দুনিয়াতে করতে হবে? যদি বলি নেক আমল যা করার পরকালে করবে, কোনো ঝাঁ ঝামেলা নাই, দুনিয়াতে সংসার বিরাজমান এত ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে কোনো ভালো কাজ করতে পারি নাই, মরার পরেই করবো, হবে কিচ্ছু হবে না, মরার পর কিচ্ছু হবে না। আসরের সালাত এর জন্যে মানুষ পড়াবাড়ি করবে, নেককার বান্দা মৃত্যুর পরে নামাজটা পড়ে নি, সালাদটা আদায় করে নি, সে জন্য না আর পড়ার দরকার নেই, দুনিয়াতে হয়ে গেছে। তার মানে দুনিয়াটাই হলো এই নামাজ, আর দুনিয়া মাদাত আখেরা, এই দুনিয়াটা হলো আমার আখিরাতের ক্ষেত, এখানে যা করার ভালো মন্দ সব এখানে করতে হবে। তাহলে আমি যদি এই দুনিয়াতে কিছু না করি ভাই, মরার পরে সবচেয়ে বড় অসহায়, সবচাইতে বড় এতিম, আমার চাইতে এতিম আর দুনিয়াতে আর কেউ নেই। তাহলে আমরা দুনিয়ার এতিম হতে চাই না পরকাল এতিম হতে চাই? আরে সামান্য আজাবের জন্য যে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চায় আল্লাহ, পরবার দেখা তুমি নিয়ে না, তা আজাব দিও না। তাহলে আমরা তো ওই পথেরই যাত্রী, আমরা তো ওই পথেরই যাত্রী। তাহলে আমাদেরও কথাটা ঠিক করেই হওয়া উচিত, দুনিয়াতে আমার এই জীবনের সহজ সম্পদ যা কিছু করছি সব কিছু আমার যেমন পারিবারিক পরিবার জন্য করছি, তেমনি আমার একটা অংশ এই জ্ঞান এবং ব্রেনে থাকতে হবে যে অন্তত এর দ্বারা আমি পরকালে মুক্তি পেতে চাই। অনেক সম্পদ আছে, হাত থেকে গুটিয়ে রাখলেন, আল্লাহর পথে ব্যয় করলেন না, খরচ করলেন না, আপনি আপনার জীবনটাকে আপনার হাতটাকে ধ্বংসের পথে ছেড়ে দিলেন। তার কারণ পৃথিবীতে কোনো মানুষ, কোনো রাজা মহাজন সৎ পথে হোক, অসৎ পথে হোক, অবৈধ পথে হোক, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করার পরেও কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই আমার ইনকাম আমি আমার হক আমি ব্যবহার করি, আমি খেয়ে পড়ি, আমার পারিবারিকভাবে খেয়ে দিয়ে আমি শেষ করতে পেরেছি, এই কথা কেউ বলতে পারবে না। মূল্য না সব শেষ, রাসুল বলছেন দুনিয়ার মানুষ হল আদম সন্তান, মালি মালি বলে আমার মাল আমার মাল আমার সম্পদ। রাসুল বলছে কে বলে তোমার সম্পদ? তোমার সম্পদ কিচ্ছু না, তোমার সম্পদ তিনটা, তুমি যেটা খেয়েছো সেটা হজম করেছো সেটা তোমার, তুমি যেটা পড়েছো যেটা ছিঁড়ে ফেলেছো সেটা তোমার, আর তুমি যেটা দান করেছো এই দানটা তোমার, আর বাদ বাকি যত সম্পদ তুমি তরক করে গেলে সেটা সব পরের। নাউজুবিল্লাহ, রাসুল বলছে দেখেছো এত ব্যাকুল মানুষ নিজের সম্পদ বাদ দিয়ে পরের সম্পদের পাহারাদারি করে, নিজের সম্পদ বাদ দিয়ে পরের সম্পদের চৌকিদারি করে, মানে নিজেরটা দেখে না পরেরটা পাহারা দেয়। আল্লাহর নবীকে সাবার বলছে ইয়ারসুল এরম বোকা লোকও আছে নিজের সম্পত্তি বাদ দিয়ে পরের সম্পত্তি পাহারা দেয়? রাসুল বলেন এইটাই সেই লোক, আর সম্পত্তি সামান্য এতটুকু আর সব বাদ দিয়ে পরের সম্পত্তি পাহারা দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা দুনিয়ার মানে কোথায় কত তার সম্পদ, নিজেও হাতে হিসাব অনেকে জানে জানে না ইত্যাদি ইত্যাদি। তাহলে কার জন্যে পাহাড়দারি করতেছে? অন্যের জন্যে। সুতরাং এর থেকে যদি মনে করে যে আমি দান করে দেবো আল্লাহর রাস্তায়, তাহলে যাদের এর মধ্যে হক আছে তারা উপকৃত হবে এবং সে নিজেও উপকৃত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জ্ঞানটা সেই ধ্যানটা আমার মধ্যে নাই। কিন্তু ভেবে নেন আজ আপনার সম্পদ আছে, ছেলে আছে, সন্তান আছে, বাবা আছে, মা আছে, আপনি মনে করছেন আমি একজন স্বয়ং সম্পন্ন মানুষ, না আপনি ধরে নেন আপনাকে এতিম অসহায় একেবারে দরিদ্র, আপনার কিচ্ছু নেই। তার কারণ পৃথিবীতে মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, গ্যারেন্টিও নেই, কার সময় কখন শেষ হয়ে যাবে, কে কখন পরপারে পাড়ি দেবে, কারোই বলার ক্ষমতা নেই। সুতরাং আমাদের উচিত হবে আমার ভাইয়েরা পরীক্ষার জন্যে প্রিপারেশন নিয়ে থাকি, আরে পরীক্ষা যে দিনই হোক না কেন আমার সব পড়া আছে, পরীক্ষায় যাব লিখে দিয়ে আসবো। আরেক ভাইয়ের পাশে যদি প্রিপারেশন না থাকে তাহলে সে কী করে, পরীক্ষায় হল ফেল করে, নাহলে ভয়ে অংশগ্রহণই করে না। কিন্তু কিয়ামতে একটা অংশগ্রহণ না করতে লাভ নেই, যেতেই হবে, পরপারে না যে কারো ক্ষমতা নাই, কারো ছাড় নেই, যেতেই হবে, কারো জন্যেও ছাড় নেই। কল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষই মরবে, একজন মানুষও জীবিত থাকবে না। যদি জীবিত থাকতে পারত তাহলে কাজটা ভালোই হতো। ফেরাউনের দরবারে কারণ দুর্দান্ত দাপটের সাথে যাতায়াত করত, তার কারণ তার অর্থের অভাব নেই, সারা বিশ্বের মানুষ জানে যে তার শুধু
এই খাজানার এই চাবি বহন করতেই কয়েকটা উট লাগে, কয়েকটা যুবক লাগে, এত তার সম্পদ। আর যুগে যুগে প্রত্যেকটা জায়গাতে দেখবেন যেই মানুষটা বেশি ধনী তার উপর বিশেষ করে উপর মহলের দৃষ্টি আকর্ষণ বেশি থাকে, তার মানে টাকার দরকার আছে। আর ও নির্ভীকভাবে চলাফেরা করে এই জন্যে যে আমার টাকার ফেরাউনের দরকার আছে, তার কারণ চাইলে দিয়ে দিল, আরেকজন কি পারবে? তাই দাপটের সাথে তখন কারুন যখন চলাফেরা করতো তখন মুসা সালামের অনুসারীরা বলতো, হেই কারুন, তুমি এই দুনিয়ার মধ্যে এত দাপট করে চলো না, এত দাপট করে চলো না। দেখেন দুই দিন পর দাপট শেষ হয়ে গেল, আল্লাহ তাকে তার সমস্ত অর্থ সহ তাকে দুনিয়া থেকে একেবারে ভূমি ধসে একেবারে দুনিয়ার থেকে উৎখাত করে নিয়ে চলে গেল। কোনোটাই কাজে লাগিছে বলেন তো? কারুনের সম্পদের 100 ভাগ 1000 ভাগের 1 ভাগ সে খেতে পেরেছে। ওই কারুন যদি ফেরাউনের সাথে হাত না মিলিয়ে যদি আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিস সালামকে বলতো, হে মূসা, তোমার যত সম্পদ লাগে তুমি নিয়ে নাও, আমি যদি আমার সম্পত্তি যদি 3 ভাগে 2 ভাগ অর্ধেকও দিয়ে দিই আমার সম্পদ ফুরাবে না, ফুরাবে কোনোদিন ফুরাবে না। তাহলে কী হতো? দুনিয়ার জিন্দগিতেও তার সুখ হতো, পরকালের জিন্দগিতে তার সুখ হতো, ইহকালে মুক্তি পরকালে নাজাত, এইটাই তার জন্য নসিব ছিল। কিন্তু না, ফেরাউনের ভয়ে দাপটে ফেরাউনের সাথে হাত মিলিয়ে, আরে ফেরাউন তো এখন প্রভু, সুতরাং ওর সাথে হাত না মিলালে আমাকে যে কেউ বিপদগ্রস্ত হতে পারে। বলেন তো বিপদে ফেলানোর মালিককে আর বিপদ থেকে উদ্ধার করার মালিককে? কারণ ডুবে যাচ্ছে মাটিতে ভূমি ধরে চলে যাচ্ছে, ফেরাউনের ক্ষমতা আছে ওকে উদ্ধার করা? ক্ষমতা নেই, কোনোই ক্ষমতা নেই। আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় মেহরবান, আল্লাহ মানুষ কিছু সময়ের জন্য পরীক্ষা দেন। আমি আপনাদের সামনে দুটো আয়াত সূরা মুতাফফিফিনের, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলা বলছেন মহান দিবস, মহান দিবস, লিয়াউমিন আযীম, আযীম মানে আমরা জানি খুব মহান, সাংঘাতিক, কঠিন, অনেক বড়। আল্লাহ বলছে লিয়াউমিন আযীম, মহান দিবসে, সাংঘাতিক দিনে, কঠিন দিনে, ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। দেখেন আমরা কঠিন দিন কোনটাকে বলবো আর মহান দিন কোনটাকে বলবো, আমরা কোনোটাই বুঝি না, আমরা কোনোটাই বুঝি না। সবচাইতে মহান দিবস, কঠিন দিবস এইটাই যে বিশ্বজগতের প্রতিপালকের সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। এইবার দণ্ডায়মান হওয়ার পরে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে, কতদিন দাঁড়িয়ে থাকতে হবে, এটা কি বলতে পারি? কারোই বলার ক্ষমতা নাই। কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? মানুষ রাগে গোসায় নিজের জিহ্বা নিজে সর্বন করবে, লাদালা হারা আজুরা মিনাল কাযিবিন, কোরআনে আল্লাহ বলছেন নিজে রাগে ক্ষোভে গোসায় নিজের জিহ্বাকে নিজে সর্বন করবেন। কিন্তু লাভ কি তাতে? ক্ষমতা আছে পরওয়ারদিগার, ভালো করে বলতে পারবেন আল্লাহ, জান্নাত হোক আর জাহান্নাম হোক যেখানে হোক দিন, তবে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বিচারটা তাড়াতাড়ি করুন, বলতে পারবে? এই ক্ষমতাটাও মানুষের থাকবে না। তার মানে কি? তার আমলের বদৌলতে তার সব কথা বের হবে, এতটুকু কথা বলার ক্ষমতা থাকবে না। পাপের কারণে, নিজের দুনিয়াবি অপরাধের কারণে ঘামতে ঘামতে নিজের কারো হাঁটু, কারো মাজা, কারো টুটি, কারো নাক পর্যন্ত হয়ে এইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকবে। উপায় নাই, বলারও ক্ষমতা নাই, পরার দেখার আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু বিচারটা তাড়াতাড়ি করেন, এই ক্ষমতাও থাকবে না। তাহলে বলেন তো এইটা কঠিন দিন, লিয়াউমিন আযীম, আল্লাহ বলছে কঠিন দিন, মহান দিন, মহান দিবস, এই দিবস যেখানে মানুষ দিনের পর দিন বছর বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, তাও সেই দিনটা আল্লাহর দৃষ্টিতে হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছে সারিউল হিসাব, খুব ক্ষিপ্র গতিতে আমি হিসাব নেব, দেরি করবো না, আর আমি এমন বিচার করবো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, এমন বিচার করবো, একবার বিচার করবো, এই বিচার পর আর স্থানে বিচার হবে না, কারো ক্ষমতা নাই বলার যে আল্লাহ আপনার এই বিচারটা সঠিক হবো না, আমি আপিল করবো, এই বলার ক্ষমতা নেই। তারপরও আল্লাহ বলছেন যে সারিউল হিসাব, আমি খুব ক্ষিপ্র গতিতে তাড়াতাড়ি হিসাব নিব। এই তাড়াতাড়ি মানে কি? একটা দিন লাগবে না, বিশ্বের এত মানুষের হিসাব নিতে ফয়সালা করতে একটা দিন লাগবে না,
একটা দিতে লাগবে। সুরায় সাজদার মধ্যে আল্লাহ বলছে ইয়াদাব্বিরুল আমরা মিনাস সামাইলাল আরজে সুম্মা ইয়ারজু ইলাই ফিকানা ইয়াউমিন মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলছেন এই দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত এই যত কর্ম যত কাজ সমস্ত কিছু নিয়ন্ত্রণের মালিক আমি আল্লাহ, আমার বাহিরে কারো নিয়ন্ত্রণ নাই। এরপরে সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, সোম্মা ইয়ারজুলে হে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। সেই দিন আল্লাহ হোসেন কানা মেকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, হে বান্দা দুনিয়ার জেন্দিদে তোমাদের হিসাব নিকাশ দিন মাস বছর এই হিসাবে 1000 বছর। সুবহানাল্লাহ, একদিনের পরিধি হবে 1000 বছর। সুরা দাহারে বসে খামসিনা আলফা সানাতিন 50,000 বছর, বাদ দিলাম 50,000 বছর, যদি একটা দিন যদি 1000 বছরে যদি সমান হয় তাহলে আমাদের কতদিন দাঁড়িয়ে থাকতে হবে, আমার দাঁড়িয়ে থাকতে কবে কতদিন হবে, ধৈর্য খোলাবে সম্ভব হবে? উপায় নেই, কোনো উপায় নেই। তাই আমরা সবাই, আমরা দুর্বল এই মানুষগুলো, আরাক দুর্বল মানুষের জন্য সদা সর্বদা দোয়া করব, আল্লাহ এই মহান দিবসে কিয়ামতের দিন এই যে মানুষ দাঁড়িয়ে থাকবে শত শত বছর হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, এই আল্লাহ এই পরওয়ারদিগার তোমার কাছে আমাদের ফরিয়াদ। বাংলাদেশে আমাদের চোখের সামনে, আমাদের যদিও নিজ চোখে সবাই দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা পেপার পত্রিকায় নেটে আমাদের ছোটো ছোটো ভাইরা বড় ভাইরা সবাই দিনের পর দিন দেখছে আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদের প্রতি নির্যাতন, আমাদের রোহিঙ্গার মুসলিম মা বোনের প্রতি কী বর্বর আচরণ করা হচ্ছে আর কী পাশবিক নির্যাতন করা হচ্ছে, এটা ভাই আমাদের কারোই না দেখা নেই, এইটাই কারো না জানাও নাই। সারা বিশ্ব বিবেক নির্বিকার পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত এইরকম পাশবিক নির্যাতন আর কোনো দিন কোথাও হয়নি। মানুষ মরেছে, হয় গুলির আঘাতে না হতে বোমার আঘাতে মানুষ মরে গেছে, কিন্তু এত কষ্ট দিয়ে এত নির্যাতন করে এত আঘাত দিয়ে এইভাবে দিনের পর দিন মানুষকে মারছে, এখন পর্যন্ত মারছেই, এই অত্যাচারের তীব্রতা এখনও চলছে, কোনো পরিবর্তন নাই। এই অত্যাচার পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিবে এর চাইতে বড় এইরকম বর্বর এইরকম পাশবিক অত্যাচার আর কোনো মানুষের উপর হয় নাই, কোনো দিন হয় নাই। আর তারা একেবারে খাঁটি খোদ মুসলিম, পবিত্র করেন সই আছে হলো সারি মুসলিম, আল্লাহ রাসুলের নিকট থেকে শিখে আসার দিন তারা এখনও পালন করছে। প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা বাড়িতে আপনারা শুনলে আশ্চর্য হবেন, ছোট্ট একটি ঘটনা সামনে বলি, একজন মা 20 বছর বয়সের একটা ছোটো সন্তান নিয়ে চট্টগ্রামে এক হোটেল মালিক বলছে বাবারে আমাকে একটা কাজ দিতে হবে, মারে তোমাকে কী কাজ দিব, তবে একটু ঝাড়ঝাড়া দাও দেখি। মেয়েটাকে রাখার পরও হোটেল মালিক পাঁচতলার মালিক পাঁচতলার হোটেলের পরিধি চিন্তা করছে, মেয়ে মানুষ রাখলাম, অনেক মেয়ে মানুষ হাত টান হয়, অনেক মেয়ে মানুষের অনেক সময় চরিত্রের সমস্যা থাকে, কেনই বা রাখলাম আর কী সমস্যা হয়, একটু ওই তদারকি করছে। এরপরে পাঁচতলায় একটা রুমে একদিন যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর প্রায় 40 মিনিট ওই মেয়েটা আসে না, মালিকের একটু সন্দেহ হলো, না জানি কী দেখি দেখি আসি, মনের মধ্যে খারাপ ধারণা আসছে খারাপ ধারণা। এবার যাওয়ার পর দরজাটা হঠাৎ দেখে সেই মা তার সন্তানটাকে পাশে ঘুমিয়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে অঝোর নয় আল্লাহর কাছে কাঁদছে। এই হোটেল মালিক দেখার পর সে তার মনে কাছে এত এত আঘাতপ্রাপ্ত হলো যে ছি 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 আমি ধারণা করলাম কি আর আমি দেখলাম কি, এবার বলছে আমার সমস্ত ধারণা আমি পাল্টা দিলেন, দিয়ে বলছে মারে তোমাকে আমি সুন্দর একটা পাত্রে পাত্রস্থ করে দিব, বিবাহ দেব, বলো তোমার আর কে আছে, তোমার মা তোমার বাবা কেউ আছে কি না, যদি থাকে তাদের কেমনভাবে প্রতিপালন করবো, তাদের আমার বাসা পাড়া দাও, তারা যা পারে করবে, আমাদের এখানেই থাকবে এখানেই খাবে, তাও আমি এই কষ্টের হাত থেকে আমার অন্তরে যাবেন যে একটা খারাপ প্রতিক্রিয়া ছিল তার থেকে আমি বাঁচি। এবারে খোঁজে দেখছে ওই মা হাফেজ এবং কারি, ওই মা কোরআনের হাফিজা এবং একজন কারি, বলেন তো তার চরিত্র এবং তার ইজ্জত এই কত মহামূল্যবান সম্পদ চিন্তা করা যায়।
আমরা দুনিয়ার শিক্ষাকে সবচেয়ে বড় করে দেখি, ওরা পরকালের শিক্ষাকে সবচেয়ে বড় করে দেখে। আমরা সবাই দোয়া করবো আল্লাহ সেই মা বোনেরা হাঁটু পানি মাজা পানি কোলে সন্তান একটা ছাতি হাতে দাঁড়িয়ে আছে, শোয়ার বুদ্ধি নাই বসার বুদ্ধি নাই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলেন একবার। এই পরিস্থিতি যদি যাক্ষুষ বাস্তব জীবনকে যদি দেখতে পারে তাহলে তার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমরা একটাই কথা বলবো, আল্লাহ এই ইয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, পরবর্তীকার তোমার সামনে মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, এই রোহিঙ্গা মুসলিম মা বোনদের এবং ভাইদের আল্লাহ কিয়ামত করে দেন এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে না হয়। আল্লাহ তুমি দুনিয়ার জিন্দেগিতে এই কষ্টের বিনিময়ে সমস্ত কিছু বিনিময় দিয়ে আল্লাহ পরকালে সবচেয়ে মানুষ আরশের নিচে ছায়া পাবে, এই আরশের নিচে এই রোহিঙ্গার মুসলিম মা বোনদেরকে ভাই বোনদেরকে আল্লাহ তুমি আরশের নিচে ছায়া দিও সবাই আল্লাহ আমিন। এই কষ্ট এখান থেকে যেন শেষ হয়ে যায়, পরকালের জীবনে আল্লাহ তার কোনো কষ্ট আর যেন না রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদের কিছুই করার ক্ষমতা নাই, আমাদের তাদের দোয়া করা ছাড়া আল্লাহকে সাহায্য প্রার্থনা করা ছাড়া আমাদের কিচ্ছু করার ক্ষমতা নাই। তাই আমরা বললো আল্লাহ মাইনা জালকা মিন হুরহিম ও নাউযুবিকা মিন শুরুরহিম, আল্লাহ আমরা পাচ্ছি না তোমাকে ওদের মোকাবেলায়, আল্লাহ তোমাকে আমরা উপস্থাপন করছি, আর ওদের অনিষ্ট থেকে ওদের ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই ছাড়া আমাদের আর কোনো বুদ্ধি আছে? কোনোই বুদ্ধি নাই। সময় পার হয়ে গেছে, আমরা সময় নিব না। আমরা মুসলিম হতভাগ্য জাতি, আমরা এই মুসলমান পৃথিবীর ইতিহাসে সকল সেক্টরে সকল দিকে জ্ঞান ও বিজ্ঞানে একসময় তারা সবার সাথে শ্রেষ্ঠ ছিল, বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলমান আজ তারা লাঞ্ছিত ছাড়িয়ে করেন। ও জামে তুম হোনা তারা, এটা আল্লামা ইকবালের কবিতা আছে না, এই আমরা একদিন শ্রেষ্ঠ ছিলাম মুসলমান হয়ে কোরআনের ধারক বারক হয়ে, আজকে আমরা এই মুসলমান থেকে খারিজ হয়ে গেছি, কোরআনের ধারক বারক আমরা আর নাই। তাই আমাদের আছে লাঞ্ছিত, পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল এই মুসলমান, মুসলমানের কাছে সারা বিশ্ব একসময় স্তম্ভিত ছিল, বালানাথ কৃষ্ণা নদীর তীরে বসে অতীত স্মৃতি রোমন্থন করছে আর এক পাখি ডাকছে দেদল দেদল, বালানাথ বলছে দেদল দেদল বলে কাঁদি সরে বকা পাখি কে ধীরে তরে জল, এই যে মহামরুস্থল শান্তি কি মহারত্ন বোঝে না মুসলিম বড়বাস, মুসলমান দাওয়াত দিচ্ছে হকের পথে, হে ভাই এই পথ কবুল করো আল্লাহ তোমাকে নাজাত দেবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুবহুন বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমাকে সবল কাম করবেন, আল্লাহ তোমাকে নাজাত দেবেন, এইটা তারা উল্টা বুঝে ভাবলো, এটাই না হলে বিপদ, এটাই বর্বরতা। তাই সব চলে যাওয়ার পর বলছে এরা শান্তি কি বোঝে না, কিন্তু শান্তির ছায়াতলে আসার জন্যেই আল্লাহ রাসুল এবং সাহাবা ইকরাম সারা পৃথিবীর মানুষকে এইভাবে আহ্বান করেছে, এইভাবে ডেকেছে। সুতরাং সেই ডাক আল্লাহ রাসুলের সেই সহজ পথ এবং পদ্ধতি আমাদেরকেও কেয়ামত পর্যন্ত জারি রাখতে হবে, এবং আমাদেরকেও এই পথ হারা মানুষকে হকের পথে ডাকতে হবে, যাতে তারা পরকালে কঠিন দিনে নাজাত পেয়ে সেই শান্তির ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করতে পারে। সবাই বলেন আল্লাহ আমিন। আমাদের এক ভাই মাসিকার তাহারিক বিক্রি করে এখানে, তাতে সবাই জানেন কি না, আপনার তাহারিক পত্রিকা নেবেন পড়বেন এবং আরও অনেক ভাইকে পড়ার জন্যে আপনার পরামর্শ দেবেন, এটা আপনাদের সাদকায় জারিয়ে হবে এবং এটা আপনাদের মানুষকে দাওয়াত দেওয়ার এটা একটা মাধ্যম হবে, এটা আপনারা সবসময় মনে করে রাখবেন এবং চেষ্টা করবেন। আর আমি আপনাদের এখানে সত্যিকার আজকে আসার পরে আমার খুব ভালো লাগছে, সফরে মানুষের কষ্ট হয়, সফর হলো জাহান্নামের একটা অংশ, কিন্তু শহরটা এখন আমাদের আসলে সারা দেশে আমাদের এই দাওয়াতি কারণে প্রত্যেকটা দেশে আমাদের কোনো কোনো জায়গাতে কিছু কিছু দাওয়াতি দিনী ভাই, যারই কারণে সব জায়গাতে আমাদের এই সফরগুলো আর দুনিয়াতে মানে কষ্ট নাই বরং একটা শান্তিদায়কই সফর হয়ে গেছে আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ। এখানে আসার পর আমার কোনো হেজিটেশন হয়নি, বাইর থেকে বের হওয়ার পরেও মনে হচ্ছিলাম অনেক দূরে জুম্মার দিন ঠিক বসতে পারবো কি না, আল্লাহ রহমতে গাড়িটাও ঠিক ঠিক পেয়ে গেলাম, নেমে গেলাম আর ঠিক ঠিক সবটাই আল্লাহ একবারে অনুকূলে এবং আল্লাহ ব্যবহার করছে। দোয়া করি আপনারাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাইদেরকে জীবনে সবাই টার্গেট করবেন যে অন্তত একজন হলেও একটা ভাই আর একটা ভাইকে আমি ভালো পথে নিয়ে আসবো, নিয়েছি আমি সেই সৌভাগ্যের অধিকারী যাতে হতে পারি সেইটা আপনার মাথায় রাখবেন, যদি মাথায় রাখেন তাহলে দেখবেন দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যাবে, প্রত্যেকটা ভাইয়ের দুই চারটি বন্ধু আছে, দুই বন্ধু সালা তাদের করে এক বন্ধু সালা তাদের করে না, আপনি ওটাকেই টার্গেট করেন। যাক আমি এখানে আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি, বারাকাতুন কারিমালিকুম রহিম نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده الرحمن الرحيم والله الذي لا اله الا المالك القدوس السلام من المهيمن العزيز الجبار المتكبر سبحان الله وما شئون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم اللهم صل على محمد كما صليت ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من محمد اللهم انصر من محمد واجعلنا منهم اللهم اخزل من حضر دين محمد ولا تجعلنا منهم نصر من الله فاتون قريب وبشر المؤمنين